নিশান্তনন্দন দাস, সহকারী শিক্ষক, বাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, জীবজগৎ বা লিভিং ওয়ার্ল্ড। আমাদের আছে অপুষ্পক উদ্ভিদ। কি বললাম? অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদে ফুল ফল পায় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, এবং এদের কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। তাহলে কি বললাম? যেসব উদ্ভিদে ফুল ফল হয় না এবং কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। এই অপুষ্পক উদ্ভিদের উদাহরণ সামুদ্রিক শৈবাল স্পাইরোফায়রা, সামুদ্রিক শৈবাল, এদের ফুল ফল হয় না এবং প্রতিটি অন্যান্য কথায় বিভক্ত করা যায় না। এ হচ্ছে অপুষ্পকরূপী গঙ্গার একটি উদাহরণ। এবার আসবো আমরা ধরুন
লগ্নবিধি, লগ্নবিধি দুই আছে, আবৃত বিধি। সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার, নগ্নবিধি এবং আবৃত বিধি। এই নগ্নবিধি কি? যেসব উদ্ভিদের ফল নগ্ন অবস্থায় থাকে তাদেরকে নগ্নবিধি উদ্ভিদ বলে, যেমন সাইট্রাস ও পাইনাস। নগ্নবিধি উদাহরণ হচ্ছে, নগ্নবিধি উদাহরণ কি বললাম? সাইট্রাস ও পাইনাস। সাইট্রাস ও পাইনাস এগুলো কিছু উদাহরণ নগ্নবিধি উদাহরণ। এই নগ্নবিধি উদ্ভিদ, এই সাইট্রাস উদ্ভিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে সাইট্রাস উদ্ভিদ যে আছে, এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। কি অবস্থাকে? নগ্ন অবস্থায় থাকে। একটি চিত্রের সাথে তোমাদের আমি দেখাই যে বীজগুলো কিভাবে থাকে। নগ্ন অবস্থায় থাকে এই সাইট্রাস উদ্ভিদের, এজন্য এদেরকে নগ্নবিধি উদ্ভিদ বলা হয়েছে। এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এবার আসবো আমরা আবৃত বীজ উদ্ভিদ। আবৃত বীজ, এবার আসবো আমরা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ। আবৃত বীজ উদ্ভিদের এদের বীজ কেমন থাকে? আবৃত থাকে, কিন্তু গর্ভাশয় ভেতরে থাকে আর বীজটা আবৃত অবস্থায় থাকে, এজন্য এদেরকে আবৃত বলা হয়েছে। এতে উদাহরণ আছে যেমন তাল, নারিকেল, সুপারি ইত্যাদি। তাল, নারিকেল, সুপারি ইত্যাদি, এগুলো হচ্ছে আবৃত উদ্ভিদের উদাহরণ। কারণ এদের বীজ কি অবস্থাকে? আবৃত থাকে, মানে নগ্ন অবস্থায় বা কোন অবস্থায় থাকে না, আবৃত অবস্থায় থাকে, ঢাকা থাকে। এই আবৃত বীজ উদ্ভিদের বীজগুলো ঢাকা থাকে, আবরণ দ্বারা ঢাকা থাকে। যেমন নারকেলের ভিতরে বীজ, এটা গর্ভাশয় বীজে পরিণত হয়, ফল হয়, সেটা ঢাকা থাকে নারকেলটা। এটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদের একটি। এখন আমরা আসবো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী কি? যাদের মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন আমরা মানুষ, গরু, ছাগল, এদের মেরুদণ্ড আছে, এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এই মেরুদণ্ডী প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে, এরা কোয়ার্টেট নামক প্রাণী। কি বললাম? কোয়ার্টেট, রডকট নামক থাকে। এই কোয়ার্টেট নামক প্রাণী এরা মৃদণ্ড প্রাণী। মৃদণ্ড প্রাণী মাছ, এদের গায়ে আঁশ থাকে, এরা পুরুষের সাথে শ্বাস করে চালায়। আর মানুষ পুরুষের সাথে শ্বাস করে চালায়, কিন্তু মাছ ফুলকার সাথে শ্বাস করে চালায়। এই মৃদণ্ড প্রাণী উদাহরণ। এবার আমরা অমৃদণ্ডী, অমৃদণ্ডী কি? যাদের মৃদণ্ড নেই, সুযোগে দাঁড়াতে পারে না, মৃদণ্ড নেই সুযোগে দাঁড়াতে পারে না, বুকে ভরতে চলাচল করে, সরীসৃপ প্রাণী। যেমন কেঁচো, জো ইত্যাদি প্রজাপতি, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী। এটা অমেরুদণ্ডী কি বললাম? অমেরুদণ্ডী। পরীক্ষার সময় আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী বা নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী? তাহলে তোমরা দেখবা যাদের মেরুদণ্ড আছে চলাচল করতে পারে, সোজা দাঁড়াতে পারে, দেহ ভারসাম্য রক্ষা করতে পারে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। তাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে
他耶稣在旁边记得吗প্রজাপতি যোগ প্রজাপতি যোগ ইত্যাদি এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে সিদ্ধান্ত বন্ধুরা, আমরা মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ শিখলাম। সপুষ্পক উদ্ভিদ আবার দুই প্রকার, লগ্নবীজী আর বৃদ্ধবীজী। আজ আমরা যেটুকু আলোচনা করলাম তোমরা বাসায় ভালোভাবে পড়বে, পরবর্তী ক্লাসে আরো আলোচনা করা হবে।